গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব খুবই ভালো আছো। তো গাইস, এখানে দেখো আমি ক্যাপসিকাম এখন খাচ্ছি সকাল সকাল। আর আমাদের কাজের বউ কাজ করছে, আর আমার বোনের অফিসের লাঞ্চ যেটা সেটা আমি এখন প্রিপেয়ার করছি। তো আজকে আমি করব এখানে পনির ফ্রাইড রাইস। তো সেটার জন্য আমি পনির ক্যাপসিকাম কাটছি, আর এখানে বিন কাটবো। তো যা যা সবজি আছে সব আমি কেটে নেব, তারপরে আমি এক এক করে বানিয়ে নেবো এইগুলো। তো এখানে দেখো আমি বিনগুলো কেটে নিচ্ছি এবার, আর এবার এখানে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। লঙ্কাগুলো একটু দিলে ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল। আর এপাশে আমাদের কাজের বউটা ঘর মোচা মুচছে এখন, আর মাও এখন ঘুমতে উঠছে মা। তাহলে তো এবার এখানে দিয়ে দাও, দিয়ে দাও। এই সামনে দরজাটা আমি একটু খুলে দিচ্ছি, যারা এখানে ভালো করে মুছে না। এবার দেখো গাইস, আমি পনিরটা কেটে নিচ্ছি। তো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো পনিরটা একটু পুরো সলিড হয়ে গেছে, কাটতে মানে পুরো কিউবটা ভালো ভালো কিউব বেরোচ্ছে। তো এটা আমি ফার্স্ট টাইম আমি পনির ফ্রাইড রাইস বানাচ্ছি, আর আমি যে বানিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল গাইস। এটা তোমরা এরকম টেস্ট মানে তোমরা ঘরে বানিয়ে এরকম খেতে পারো, খুবই ভালো লেগেছে। আর টেস্টটা এখানে মুখে লেগে আছে গাইস। আর এবার দেখো এখানে আমাদের ডাইনিং রুমটা মোছা হচ্ছে। এবার আমাদের বিড়ালটাও বসে আছে, আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, বাসমতি চালটা। আর এখানে আরও কিছু পনিরটা আছে, সেটাও আমি কেটে নেব। তো এটা আমি কাটতে যাচ্ছিলাম, এখন এই রান্নাঘরটা মুছে নেবে, তারপরে আমি কাটবো। তো এবার রান্নাঘরটা মোছা হচ্ছে। এবার আমিও রান্নাঘরে চলে এসছি, আর এখানে দেখো মা সোমবারের যে ফল দিতে হয়েছে সেটা ওকে দিয়ে দিচ্ছে।